নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ধোসার রেসিপি। আমরা অনেক সময় রুটি খাওয়ার পর সেই রুটি যদি পড়ে থাকে তো রুটিটা হয় ফেলে দিই পরের দিন, আর তা না হলে সেই বাসি রুটিটা খেয়ে নিই। সেই বাসি রুটি না খেয়ে আজকে তোমাদেরকে একটা মুচমুচে ধোসার আইটেম তৈরি করে দেখাবো। তাহলে চলো দেখো, এখানে আমি দুটো আগের দিনের রুটি নিয়ে নিয়েছি। এবার এই রুটি দুটোকে প্রথমে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেবো। তোমরা বাসি রুটির পরিবর্তে টাটকা রুটিও নিতে পারো। একটা কাঁচের বোলের মধ্যে আমি রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন টক দই, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু রুটি আছে টক দই আছে, তাই একটু চিনি দিয়ে ভালো করে এটা মিক্সড করে আমি এটাকে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, যাতে রুটিটা নরম হয়ে যায়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখো রুটিটা একদম নরম হয়ে গেছে, ভিজে গিয়ে দইটাকে পুরো টেনে নিয়েছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এই জারের মধ্যে আমি রুটির টুকরোগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি। এবার এটাকে একটা পেস্ট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো রুটির পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁচের বোলের মধ্যে পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি আছে, তাই সুজিটা একটু ভিজবে, সেই জন্য এটাকে আমি আবারও আধা ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম, চাপাটা খুলে নিলাম। সুজিটা আমার ভিজে গিয়ে একটু ঘন হয়ে গেছে, সেই জন্য সামান্য এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু ধোসাগুলো খুব মুচমুচে হবে, সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চলো ধোসাগুলো তৈরি করে নিই। আমি আগে থেকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা খুব ভালো গরম হয়ে গেছে। ফ্রাই প্যান খুব ভালো গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু জলের ছিটে দিয়ে ফ্রাই প্যানের টেম্পারেচারটা কমিয়ে নেবে। তারপর এর উপর আমি এক হাতা ব্যাটার দিয়ে চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। যদি খুব গরম অবস্থায় ব্যাটার দিতে থাকো তাহলে কিন্তু ব্যাটারটা সরবে না, তাই টেম্পারেচারটা নামিয়ে নিয়ে তারপর কিন্তু ব্যাটারটা দেবে। দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবে। 2 থেকে 3 মিনিট পর দেখো উপর দিকটা কিরম শুকিয়ে গেছে, তখন এর উপর সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, আর উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা ধনে পাতার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। দেখো উপর দিকটা একদম শুকিয়ে গিয়ে লালচে লালচে হয়ে গেছে, মানে ধোসাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হতে পারে। এইভাবে আমি পরের ধোসাগুলো তৈরি করে নেবো। আবারও ফ্রাই প্যানের উপর আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। এই ধোসাটা হতে থাক, তোমাদের আগের ধোসাটা দেখায় কতটা মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারলে যে ধোসাটা কতটা মুচমুচে হয়েছে। চলো দেখি ওই ধোসাটা কী অবস্থা হয়েছে। ওই ধোসাটাও আমার 2-3 মিনিট হয়ে গেছে, ওপর দিকটা শুকিয়ে গেছে। ঠিক একই প্রসেসে ওপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর এটাকে আমি তুলে নেব। এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত ধোসাগুলো তৈরি করে নেব। ধোসাগুলো আমার তৈরি হয়ে গেছে। আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারলে যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর ধোসার এই গ্রিন চাটনি আর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি এর আগেও এই তরকারি আর চাটনি তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে বন্ধুরা দেখলে তো বাসি রুটি দিয়ে কত সুন্দর মুচমুচে ধোসা বানিয়ে নেওয়া যায়। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, সবাই খুব খুশি হয়ে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই